বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামির শাফিন কাজ হদুরে দেশ বিদেশ আশেপাশে ছোট বড় মিষ্টি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও উপভোগ করছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি একটি পিঠা বানানো রেসিপি শেয়ার করবো আর খেতে খুব সুস্বাদু হয় আর এমনি মোচমুচে আর ভিতরে খেতে অনেকটা সফট লাগে আর আমি আজকে তেজপাতা পিঠা বানিয়ে দেখাবো আসুন দেখে দেখেনি আজকের মূল প্রস্তুত প্রণালী এখানে আমি বোডের ডাল আর মুগ ডাল আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি আর আমি দুটি আলু নিয়েছি আর আমি এই ডালগুলাকে ভালোভাবে ম্যাশ করে নেবো শিল্পাটায় আর হচ্ছে এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়া এখন আমি ডালগুলাকে ম্যাশ করে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি গুঁড়িটাকে একটা ডোবা নিয়ে নেব হ্যাঁ পানিটা বলক উঠে এক পর্যন্ত অপেক্ষা করবো এখন পানিটা বলক উঠে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়া আমি সবগুলো চালের গোড়ে গুঁড়ায় অ্যাড করে দেব এখন আমি এভাবে চালের গুঁড়া সবগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ডেকে দেব চালের গুঁড়াগুলোকে আমি পাঁচ মিনিট এভাবে ডেকে সিদ্ধ করে নেব আর পিড়াটা খেতে খুবই সফট এবং মজাদার হয় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আমি উঠিয়ে নিলাম চালের গুড়াটা এখন আমি আলু ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এখানে যে আমি ডালের যেই সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি এখানে শিলপাটা বেটে আমি ইয়ে করে নিলাম এখন আমি এগুলো একসাথে অ্যাড করে দিলাম এখন আমি মিক্স করে নেবো আলু আর ডাল চালক গুঁড়ার সাথে আর এখানে আমি ডিম আমি ফেটিয়ে নিয়েছি আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো এখন আমি সাইডে অল্প অল্প করে ডিমটা দিয়ে দিচ্ছি আর আপনারা ছেলে বেশি কমও দিতে পারেন এটা আপনাদের রুচি সম্মত আর আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি আরও বেশি স্বাদের পরিমাণ চান তাহলে আরও বেশি দিতে পারেন আর এতটুকু আমার কাছে এনাফ মনে হয়েছে আমি ময়ন করে নিয়েছি সব হ্যাঁ এখন আমি পিঠাগুলোকে বেলে নিয়েছি এভাবে আমি একে নিয়েছি পাতা সিপ দিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে একটু আমি কেড়ি কেটে নেব আর যারা আজকে আমার ভিডিও দেখবেন আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর ওয়াচ করার একটু চেষ্টা করবেন প্লিজ বন্ধুরা আর এভাবে আমি কেটে নিচ্ছি আর যারা আমার পুরনো বন্ধু আছেন প্রতিদিন ভিডিও দেখছেন লাইক করছেন এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন সে সকল বন্ধুদের প্রতি রইল আমার অনেক অনেক তো ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর এখন আমি বাকি সবগুলো পিঠা এভাবে কেটে নিচ্ছি আর সম্পূর্ণ পিঠা কাটা শেষ হলে আমি এখানে একটি চিনি শিরা করে নেব আর খুব অল্প সময়ে পিঠাটা তৈরি করা যায় এত পরিশ্রম না সহজলি তৈরি করতে পারবেন আর এখানে আমি চিনি আমি তিন কাপ চিনি নিয়েছি আর দু কাপ আমি পানি দিয়েছি এখন এখানে আর দিয়েছি তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি ঠেঙ্গা এখন আমি এটাকে বলক উঠিয়ে নেব ভালোভাবে একটু আঠালো ভাব করে নেব চিনি সেরাটা আর আপনারা চাইলে এখানে গর্দিও করতে পারেন আর বলো পর্যন্ত আমি অপেক্ষা করছি আর এভাবে আমি নেড়ে দিতে হবে যাতে করে নিচে দিয়ে চিনিটা লেগে না যায় আর আশা করি লাগবে না কারণ হচ্ছে এখানে আমি পানি অ্যাড করেছি পানি অ্যাড না করলে তাহলে ক্যারামেলের মতো হয়ে যেত আর আরও যারা চিনি পছন্দ করে না তারা গুড় দিয়ে করতে পারেন আমি উঠিয়ে নিলাম আর এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর সাবধানে দিতে হবে যাতে করে হাতে তেল ছিটকি উপরে না পড়ে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে এভাবে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর এখন আমি যতক্ষণ না লাল মোচমোচে হয়ে আসবে ততক্ষণ আমি এভাবে উল্টে পাল্টি বেজে নেব আর অনেক সুস্বাদু হয় এই পিঠাগুলো অবশ্যই ট্রাই করবেন এই আলু তেজপাতা পিঠা এইভাবে আমি নেড়ে ঝেড়ে লাল করে নিচ্ছি হ্যাঁ ব্রাউন হয়ে আসছে আর এখন আমি উঠিয়ে নেব পিঠাগুলো পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি তারপরে আমি সিরে দিয়ে দেবো পিঠাগুলো ফ্রাই প্যানে দিয়ে এখন আমি সিরাই দিয়ে দিলাম আর দু তিন মিনিট আমি এভাবে চুবিয়ে রাখবো যাতে করে শিরাটা খেয়ে পিঠাগুলো মোচমুচে ভাবও থাকে এবং নরম হয় ভেতর দিয়ে এই হচ্ছে আজকে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে থাকবেন এভাবে অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আল্লাহ হাফেজ